নমস্কার বন্ধুরা, প্রকৃতি পরিচয় চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ময় মণ্ডল। আজকে যে এই গাছের বিষয়ে আপনাদেরকে বলতে চলেছি, এই গাছটি আপনারা চেনেন, শ্বেত লজ্জাপতি নামে এই গাছটি পরিচিত। তো এই গাছটির কয়েকটি আয়ুর্বেদিক গুণ এবং দৈবিক গুণ আপনাদের বলবো। এই গাছটির আয়ুর্বেদিক গুণ হচ্ছে, এর যদি প্রতিদিনের শিকড়ের রস খাওয়া যায় 1 ফোঁটা করে 30 দিন, তাহলে যেসব পুরুষের কামশক্তি কম আছে সেসব পুরুষের কামশক্তি বৃদ্ধি পাবে। এবং এই গাছে যদি ধরুন আপনার মুখে ঘা হয়েছে বা জিভে ঘা হয়েছে, সেক্ষেত্রে এই গাছে যদি পঞ্চাঙ্গ সিদ্ধ করে যদি মুখে কুলকুচি করেন দিনে 3 বার করে, তাহলে সেক্ষেত্রে মুখের ঘা সেরে যায়। এবং ধরুন ব্যবসার মন্দা যদি চলছে, আপনার কাস্টমার আসছে কেটে যাচ্ছে, কাস্টমার বেচা কেনা বেশি হচ্ছে না, এই গাছের শিকড়ের উপর তাবিজে ভরে আপনি যদি সাদা সুতো দিয়ে দোকানের গেটের সামনে ঝুলিয়ে রাখতে পারেন গেটের কোনায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার দোকানে ব্যবসা বৃদ্ধি পাবে। এবং ধরুন এই গাছের আরও অনেক গুণ আছে, যেমন আপনি কোনো চাকরির ইন্টারভিউতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এই গাছের শিকড় আপনি যদি ডান বাহুতে, পুরুষ হলে আর মেয়ে হলে বাম বাহুতে সাদা সুতো দিয়ে বেঁধে চাকরি ইন্টারভিউতে যান, সেই ক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে এবং সফলতা লাভ করবেন। আরও একটি গুণ হচ্ছে এই গাছের, আপনার ধরুন সম্বন্ধের ক্ষেত্রে, সম্বন্ধ আসছে কিন্তু কেটে যাচ্ছে, বিয়ে হতে বিলম্ব হচ্ছে, সেই ক্ষেত্রে এই গাছের শিকড় যদি আপনি পুরুষ হন ডান হাতে বেঁধে রাখলে আর মহিলা হলে, নারী হলে বাম হাতে বেঁধে রাখলে সাদা সুতো দিয়ে, সেই ক্ষেত্রে বিবাহ সুনিশ্চিত হয় খুব শিগগিরই। এবং এই গাছের তো আরও বিষয়ে অনেক কিছু বলার থাকে, কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তো সবটা বলা সম্ভব না। এবং এই গাছের ধরে রাখুন বহু গুণে সম্পূর্ণ, মানে জ্যোতিষতন্ত্র মতে এই গাছের প্রচুর প্রয়োগ আছে, অনেক বহু বহু প্রয়োগ আছে। যেমন এই গাছে ধরুন শুক্র যদি আপনার খারাপ থাকে, যদি কোনো জ্যোতিষে আপনাকে হিরে মানে ডায়মন্ড লিখে থাকে, আপনি যদি না কিনতে পারেন, সেই ক্ষেত্রে এই গাছের শিকড় আপনি যদি শনি মঙ্গলবার দেখে ধারণ করতে পারেন সাদা সুতো দিয়ে ডান বাহুতে, তাহলে আপনার শুক্রের দশা অনেকটাই নিবারণ হবে এবং ভালো হয়ে যাবে। আরো বন্ধুরা বলতে গেলে এই গাছে তো বলার শেষ নেই, এই গাছে গুণ অনেক বেশি আছে। এই গাছে আরো যেসব কাজে লাগে সে সমস্ত বিষয়গুলো সব সম্পূর্ণভাবে ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না। আমাদের এই চ্যানেলে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।